বিড়াল পালার ক্ষেত্রে আপনারা এই একটি ভুল কাজ কখনোই করবেন না, তা না হলে আপনারাও আমার মতো অকালেই আপনাদের প্রিয় বিড়ালকে হারাবেন, যেমনি আমি আমার সিম্বাকে হারিয়েছি। ওর নাম হচ্ছে সিম্বা। আমাদের বাসায় সর্বপ্রথম যে বিড়ালটিকে আমরা এনেছিলাম সেই বিড়ালের প্রথম বাচ্চা হচ্ছে ও। আমরা আদর করে ওর নাম সিম্বা রেখেছিলাম, কারণ ওর শরীরের রং আর ওর বিহেভিয়ার সব কিছুই সিংহের মতো ছিল। আমরা সবাই ওকে প্রচুর ভালোবাসতাম, কিন্তু আমাদের একটি বড় ভুলের কারণে ওকে আমরা অকালে হারিয়েছি। এটা হচ্ছে জন্মের পরে সিম্বার প্রথম দিন। তো ও প্রথম থেকে অনেক কিউট ছিল, মাশাল্লাহ। প্রথমবার আমাদের পিকু যে বেবি দিয়েছে সেখান থেকে তার চারটা বাচ্চাই মারা গিয়েছিল, আর শুধুমাত্র এই দুইটা বাচ্চাই বেঁচেছিল। একটি নাম আমরা রেখেছিলাম পরি, যেটা সাদা, আর ব্রাউন কালারটা বা জিঞ্জার কালারটার নাম রেখেছিলাম সিম্বা। আমার আজকের এই ভিডিওটি মূলত সিম্বাকে নিয়ে। সিম্বা আমাদের মাঝে আর বেঁচে নেই, তো এতদিন আমি সবাইকে জানাইনি, কারণ ওর ভিডিও দেখলে আমাদের অনেক কষ্ট হয়, তার জন্য ওর ভিডিও বা ছবি আমরা স্কিপ করে চলতাম। তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমাদের সিম্বা মাশাল্লাহ অনেক বেশি কিউট ছিল ছোট থেকে বড় হওয়া পর্যন্ত, যদিও ও বেশি দিন বাঁচেনি। মাত্র 9 মাস বয়সেই ও আমাদের ছেড়ে চলে গিয়েছে। এই বিষয়টা আসলেই আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল। আমরা কখনোই ভাবিনি ও এত অল্প বয়সে আমাদের ছেড়ে চলে যাবে। আমাদের বাসায় যতগুলো বিড়াল আছে বা যতগুলো বিড়াল ছিল সবগুলোর মধ্যে ও আমাদের সবার প্রিয় ছিল। এটা হচ্ছে সিম্বার প্রথম দিন বাইরে ঘুরতে যাওয়ার ভিডিও। এই দিনে আমরা ওকে প্রথম বাইরে ঘুরতে নিয়ে গিয়েছিলাম, তো দিনটা আমাদের কাছে আসলেই অনেক স্মরণীয়। সিম্বা অনেক কিউট আর প্রচুর শান্ত স্বভাবের একটি বিড়াল ছিল, অন্য বিড়ালদের অনেক ভয় পেত, কিন্তু ও ওর মায়ের অনেক আদরে ছিল। ওর বোনের তুলনায় ওর মা ওকে বেশি ভালোবাসত, আর ও ওর মার সাথে সবসময় থাকত। এই ভিডিওটি আমার অনেক বেশি ভালো লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন ওরা পুরো ফ্যামিলি মিলে কিভাবে খেলাধুলা করছে। ওরাও মানুষের মতো লুকোচুরি খেলে। দেখুন, সিম্বা আর সিম্বার আম্মু বাইরে বসেছিল, আর ওর ছোট বোন চাদরের নিচ থেকে বারবার এসে ওর মাকে ছুঁয়ে দৌড় দিচ্ছিল। তো আমরাও কিন্তু একইভাবে খেলা করি। আর এটা হচ্ছে সিম্বার আরামের ঘুমের দৃশ্য। আসলে ওর ভিডিওগুলো দেখলে অনেক বেশি খারাপ লাগে, তার জন্য আমরা ওর ভিডিও বা ছবি স্কিপ করে চলি। আজকে অনেক দিন পর ওর ভিডিও আপলোড দিয়েছি, কারণ এতদিন আমাদের সাহস হয়নি ওকে নিয়ে কিছু বলার বা ভিডিও করার। তো যার কারণে আমরা কাউকে জানাইনি যে সিম্বা আর আমাদের মাঝে নেই, তার জন্য আজকে ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। এই বিড়ালটা আসলে অনেক বেশি মায়াবী ছিল, হয়তো বা ও আমাদের ছেড়ে চলে যাবে তার জন্যই এত মায়া লাগিয়েছে। সর্বদাই দেখে এসেছি যেই জিনিসগুলো চলে যায় বা হারিয়ে যাওয়ার থাকে সেগুলোর প্রতি বেশি মায়া লাগে, আর এই জন্যই হয়তো বা অন্যান্য বিড়ালের তুলনায় ওকেই আমাদের সবার ভালো লাগতো। একটি বিশাল বড় ভুলের কারণে আমরা আমাদের এত সুন্দর একটি বিড়াল আর এত ভালোবাসার একটি বিড়ালকে হারিয়েছি। সো আজকের ভিডিওটি করার আরেকটা কারণ হচ্ছে আপনারা যাতে আপনাদের বিড়ালের ক্ষেত্রে এই ভুল কাজটি কখনোই না করেন, তার জন্য সতর্কবাণী নিয়ে এই ভিডিওটি করা। আপনারা যারা বিড়াল পালেন অবশ্যই আপনাদের বিড়ালকে আপনারা অনেক বেশি ভালোবাসেন, আর আপনারা তো কখনোই চাইবেন না অকালে আপনাদের বিড়ালকে হারাতে। আমি কখনোই চাইবো না আমার মতো এরকম কষ্ট অন্য কেউ পাক, কারণ যারা বিড়াল বা অন্যান্য পশু পাখি পালে তারাই বুঝে এগুলোর প্রতি কী মায়া। আসলে পোষা প্রাণীদের প্রতি অন্যরকম একটি মায়া কাজ করে, যারা পালে তারাই শুধু এই কষ্টটা বুঝতে পারবে। আপনারা যারা পার্সিয়ান বিড়াল পালেন তারা তো জানেন যে পার্সিয়ান বিড়ালরা কতটা বেশি সেন্সিটিভ, তো ওদেরকে অনেক আদরের সহিত বড় করতে হয়। তাই আপনারা যারা পার্সিয়ান বিড়াল পালেন তারা অবশ্যই চেষ্টা করবেন সর্বদাই ওদেরকে খুব ভালো রাখতে, কারণ যেহেতু ওরা অনেক বেশি সেন্সিটিভ তাই ওদেরকে অনেক ভালোভাবে রাখা লাগে, তা না হলে অল্পতেই ওরা অসুস্থ হয়ে যায় আর বেড়ে ওঠে না। তো আপনারা চেষ্টা করবেন সবসময় ওদের যা যা দরকার তা আপনাদের সাধ্য মতো দেওয়া আর প্রচুর আদর করা, এই আদরটাতেই ওরা অনেকটা সুস্থ থাকে। এছাড়াও ওদেরকে নিয়মিত খাবার খাওয়ানো, ওদেরকে ডাক্তার দেখানো আর ভ্যাকসিন দেওয়া, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আর পার্সিয়ান বিড়ালের অল্পতেই ঠান্ডা লেগে যায়, তাই ওদেরকে যতটা সম্ভব ঠান্ডা থেকে দূরে রাখতে হবে, ওরা যাতে মেঝেতে বেশি একটা না ঘুমায়, বিশেষ করে টাইলস করা ঘরে, এছাড়া বাথরুমের পানির ওপরে, এগুলোতে যাতে ওরা বেশিক্ষণ না থাকে সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। এরপরও যখন ওদেরকে গোসল করাবেন তখন খুব দ্রুত ওদের বুকটাকে শুকিয়ে নেবেন যাতে করে ঠান্ডা না লেগে যায়, কারণ বিড়ালের ঠান্ডা লাগা অনেক বড় একটি সমস্যা, এ থেকে ওদের অনেক রোগ হতে পারে। এটা হচ্ছে সিম্বার আপন বোন পরি।
পরী ওকে অনেক বেশি ভালোবাসতো, এতটা ভালোবাসতো যা বলার বাহিরে। যদিও ওরা দুই ভাই বোন একে অপরকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু আমরা সর্বদাই দেখতাম পরী ওর ভাইকে অনেক অনেক আদর করছে। যখনই ওরা একসাথে থাকতো তখনই দেখতাম যে পরী ওর ভাইকে অনেক বেশি আদর করছে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে মানুষের মতো গলায় জড়িয়ে ধরে ভাইকে আদর করছে। তো এই বিষয়গুলো আমাদের কাছে অনেক ভালো লাগতো, আর যার কারণে ওদের প্রতি অনেক মায়াও বেড়ে গিয়েছিল। আমাদের পরী আসলেই অনেক লক্ষ্মী একটি মেয়ে। ও যেমন ওর ভাইকে আগে ভালোবাসতো, এখন ওর বাচ্চা হওয়ার পর বাচ্চাদেরকেও অনেক বেশি ভালোবাসে। সর্বদাই আমি দেখি ও সব বিড়ালকে অনেক অনেক আদর করে। আমাদের ঘরে একটি দেশি বিড়াল ছিল, ও এখন আমাদের শোরুমে থাকে। তো পরীকে দেখতাম ওকে সবসময় আদর করত। যাই হোক, এত ভালোবাসার পরেও আর এত যত্ন করার পরেও আনফর্চুনেটলি আমরা আমাদের এত ভালোবাসার একটি বিড়ালকে হারিয়েছি। তার জন্য আমরা কখনোই চাইব না আপনারা আপনাদের শখের বিড়াল বা ভালোবাসার বিড়ালকে এভাবে অকালে হারান। আপনারা সর্বদাই আপনাদের বিড়ালকে অনেক অনেক ভালোবাসা দিবেন আর অনেক বেশি যত্ন করবেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না, আর বাকিটা তো আল্লাহর ইচ্ছা। সিম্বাকে বাঁচানোর জন্য আমরা সবাই অনেক চেষ্টা করেছি, কিন্তু যেহেতু ওর কপালে মৃত্যু লেখা ছিল তাই এত চেষ্টা করার পরও আমরা ওকে বাঁচাতে পারিনি। যেদিন ও মারা গিয়েছিল সেই দিন একদম রাত 12টা 1টা পর্যন্ত আমরা ওকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করেছি, তারপরও শেষমেশ আমরা ওকে বাঁচাতে পারিনি। বেশ কিছুদিন যাবত সিম্বা অনেক বেশি সিক ছিল, আর আমরা ওকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করেছি, অনেক ভালো ভালো ভ্যাট দেখিয়েছি, তারপরও কোনো লাভ হয়নি, কারণ যা ক্ষতি হওয়ার তা আগেই হয়ে গিয়েছিল। আর ওর মৃত্যুর দিন সবথেকে খারাপ যে বিষয়টি লেগেছে সেটা হচ্ছে, মরার আগে হয়তোবা সব মানুষ বা পশু পাখি সবাই একটা না একটা কোনো স্মৃতি রেখে যায়, ওর ক্ষেত্রেও ছিল। যেই দিনে সিম্বা মারা গিয়েছিল সেই দিনটাতে ও অনেক বেশি সিক ছিল, আর ওই দিনই আমি আর আমার হাজবেন্ড একটু বাইরে যাচ্ছিলাম একটি কাজে। তো ওকে দেখছিলাম বারবার এসে আমার পায়ের সাথে হেলান দিয়ে বসছিল। তো আমি ভাবলাম ও যেহেতু সিক তাই ওকে একটু আলাদা রাখছিলাম যাতে ও একটু আরামে থাকতে পারে, কিন্তু তারপরও ও বারবার এসে এসে আমার পায়ের কাছেই ভিড় ছিল। তারপর আমি যখন সরিয়ে দিয়ে রেডি হতে যাচ্ছিলাম তখন ও আমার হাজবেন্ডের পায়ের কাছে গিয়ে এভাবে শুয়েছিল। দেন দেখলাম আমার হাজবেন্ড ওকে কিছুক্ষণ ধরে আদর করছিল, আর তারপর ওকে রেখে আমরা বাহিরে চলে গেলাম। আমি আর আমার হাজবেন্ড যদি কোনোভাবে জানতে পারতাম যে আজকেই ওর শেষ দিন, তাহলে আমরা ওই দিন যত ইম্পর্টেন্ট কাজই থাকুক কখনোই যেতাম না। কিন্তু মৃত্যু এমনই একটি বিষয় যা কারো হাতেই নেই। তো যাই হোক, যা হওয়ার হয়েছে, ওই দিন রাতেই ও মৃত্যুবরণ করেছে। যেদিন ও মারা গিয়েছে সেদিন রাত 1টা পর্যন্ত আমার শাশুড়ি ওকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করেছে। তো আমরা কখনোই ভাবিনি সিম্বা এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে যাবে, এটা আসলেই আমাদের সাথে খারাপ হয়েছে। মেইনলি সিম্বার একটি রোগ হয়েছিল, সেটা হচ্ছে নিউমোনিয়া, যেটা ঠান্ডার থেকে হয়েছিল। আর তার জন্যই আমি বলেছি আপনারা যাতে আপনাদের বিড়ালকে ঠান্ডা থেকে দূরে রাখেন, কারণ ঠান্ডার থেকে বিড়ালের অনেক বড় বড় রোগ হয়ে যায়, যেমনটা আমাদের সিম্বার হয়েছিল। ও প্রায় সময় ওয়াশরুমের মেঝেতে গিয়ে শুয়ে থাকতো, আর যখনই আমরা দেখতে পেতাম ওকে সাথে সাথে রুমে নিয়ে আসতাম। এরকম করতে করতে একদিন ওর ভিতরে ঠান্ডা অনেক বেশি বসে যায়, যার কারণে ওর নিউমোনিয়া হয়ে যায়। তো আমরা আমাদের বিড়ালকে সবসময় যে ভ্যাটের কাছে নিয়ে যাই সেই ভ্যাটের কাছেই সিম্বাকে নিয়ে গিয়েছিলাম, দেন সব কিছু জানালাম। তো উনি আমাদের অনেকগুলো ওষুধ দিয়েছিল সিম্বার জন্য, আর বলেছিল এগুলো খেলে ও সুস্থ হয়ে যাবে, কিন্তু সেই ওষুধগুলো খাওয়ানোর ক্ষেত্রে আমরা এমন একটি বড় ভুল করেছিলাম যার কারণে এখন সারা জীবন পস্তাচ্ছি। আপনারা যারা বিড়াল পালেন তারা তো জানেনই বিড়ালের কোনো রোগ হলে বিড়াল সহজে ওষুধ খেতে চায় না। তো আমাদের বিড়ালটাও তার ব্যতিক্রম ছিল না, আমাদের বিড়াল সিম্বাও ওষুধ খেতে চাইতো না, কিন্তু ওর রোগের ভালোর জন্য ওর তো ওষুধ খেতেই হবে। তার জন্য আমরা ওকে জোর করছিলাম যাতে ও ওষুধটা খেয়ে নেয়, কিন্তু ও ওষুধ খেতে একদমই পছন্দ করতো না। ওর মেইনলি দেখাশোনাটা আমার শাশুড়ি আম্মাই করতো, আমার শাশুড়ি আম্মা ওকে নিজের সন্তানের মতো করে লালন পালন করেছে। আর ওর মৃত্যুতে আমার শাশুড়ি আম্মা অনেক ভেঙে পড়েছিলেন, শুধু শাশুড়ি নয় আমাদের ঘরে সবাই ওর মৃত্যুতে শোকাহত হয়েছিল, স্পেশালি আমার হাজবেন্ড। ও একজন পুরুষ মানুষ হয়ে যে এভাবে কাঁদতে পারে আমি কখনোই ভাবিনি। যেদিন সিম্বা মারা গিয়েছিল সেদিন ও এমনভাবে কান্না করেছে যে আশেপাশের অনেক দূর দূর থেকে মানুষ আমাদের বাসায় চলে এসেছিলো রাত 2টা 2:30 দিকে। তো তারা ভেবেছিল বাসায় হয়তো বা কেউ মারা গিয়েছে, কোনো মানুষ মারা গিয়েছে, তার জন্য তারা দৌড়ে চলে এসেছিল। আর আমার শ্বশুর ওই দিন অনেক কান্না করেছিল, উনি যে একজন পুরুষ মানুষ হয়ে এভাবে কান্না করতে পারে সেটাও আমার চিন্তার বাহিরে ছিল।
আমার শাশুড়ি আম্মা জানিয়েছিলেন যখন আমার শ্বশুরের মা মারা গিয়েছিল তখনও উনি এমনভাবে কান্না করেননি যেমনটা সিম্বা মারা যাওয়ার পর করেছিল। তাহলে আপনারা চিন্তা করুন সিম্বাকে উনি কতটা ভালোবাসত। যাই হোক, সিম্বা মারা যাওয়ার পিছনে আসল কাহিনীটা হচ্ছে ওর যখন নিউমোনিয়া হয়েছিল তখন ডাক্তার ওকে অনেকগুলো ওষুধ দিয়েছিল আর ওষুধগুলো ওর খাওয়া খুবই দরকার ছিল। তাই উনি চাচ্ছিলেন ওষুধ খাওয়ার পর যাতে সিম্বা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, যার জন্য উনি সিম্বাকে ওষুধ খাওয়ানোর জন্য অনেক ডেসপারেট থাকতো আর অনেক ট্রাই করতো ওকে ওষুধ খাওয়ানোর জন্য। তো ও নাছোড়বান্দা কিছুতেই ওষুধ খাবে না, আর তার জন্য আমার শাশুড়ি এম্মা একটু জোর করেই ওকে ওষুধ খাওয়াতে চেয়েছিল। তো সেই জোর করাতেই হয়েছিল মহাবিপদ, আর সে নিজেও জানতো না যে তার এই ছোট্ট একটা ভুলের কারণে সে তার সব থেকে প্রিয় সিম্বাকে হারাবে। আম্মা ওকে জোর করে ওষুধ খাইয়েছিলেন, যদিও উনি চাইছিলেন ওষুধটা খাওয়ার পর যাতে সিম্বা সুস্থ হয়ে যায়, কিন্তু তার উল্টাটা হয়েছে। জোর করে ওষুধ খাওয়ানোর কারণে ওষুধটা সিম্বার ফুসফুসে চলে গিয়েছিল আর তখনই হয়েছে মহাবিপদ। ফুসফুসের যে ছিদ্রগুলো ছিল সেগুলো ওষুধের কারণে বন্ধ হয়ে গিয়েছিল আর যার জন্য ওর নিঃশ্বাস নিতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। তারপর যখন আমরা নোটিস করলাম যে দিনে দিনে ও আরও অনেক বেশি সিক হয়ে যাচ্ছে, তখন আমরা ওকে আবারও ডাক্তার দেখালাম। তো ডাক্তার তেমন কিছু বলেনি, বলেছে এটা এমনি সুস্থ হয়ে যাবে ওষুধ খাওয়ালে। তার জন্য আমরা একটু নিশ্চিন্ত হয়েছিলাম আর একটু ভালোও লাগছিল। তো ভেবেছিলাম ওষুধ খাওয়ার পরে ও ঠিক হয়ে যাবে, তখন আমরা বুঝতে পারিনি যে ওর এত বড় প্রবলেম হয়ে গিয়েছে। হসপিটাল থেকে বাসে আসার পর ওর বোন ওকে অনেক আদর করছিল, হয়তোবা ও বুঝতে পেরে গিয়েছিল যে ওর ভাইয়ের আর বেশি দিন বাকি নেই। তো যাই হোক, আমরাও সিম্বার আলাদাভাবে কেয়ার নেওয়া শুরু করলাম, ওকে আলাদা আর স্পেশালভাবে অনেক ভালো ভালো খাবার খাওয়াচ্ছিলাম যাতে করে ও একটু দুর্বলতা কাটিয়ে উঠে আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে তখন আমরা বুঝতে পারিনি ওর এত বড় প্রবলেম হয়ে গিয়েছে। তো কিছুদিন পর ও এত বেশি দুর্বল হয়ে গিয়েছিল যা বলার বাইরে। সেগুলো আমরা আর ভিডিও করিনি, কারণ তখন ভিডিও করার মতো মন মানসিকতা কারোই ছিল না। ও আসলে উঠে দাঁড়াতে পারছিল না, এত বেশি দুর্বল হয়ে গিয়েছিল। তার জন্য ডাক্তার ওকে আবারও অনেকগুলো ওষুধ দিল, তবে এবার ওষুধের পরিবর্তে দিয়েছিল ইঞ্জেকশন। তো ইঞ্জেকশনগুলো ওকে প্রত্যেকদিন দুইটা তিনটা করে দেওয়া লাগছিল, এতে করে ওর অবস্থা আরও বেশি খারাপ হয়ে গিয়েছিল। আমরা ওকে স্লাইন ওষুধ সব কিছুই পরিমাণ মতো নিয়মিত দিচ্ছিলাম, তারপরও আনফর্চুনেটলি আমরা ওকে বাঁচাতে পারিনি। আসলে ওর অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছিল যেটা আমরা কেউই বুঝতে পারিনি। যাই হোক, আমরা ওর অনেক খেয়াল রাখছিলাম, স্পেশালি আমার শাশুড়ি আম্মা ওর পিছনে দিন রাত লেগেছিল, ওর অনেক বেশি সেবা করেছে, ওকে নিয়মিত ওষুধ খাইয়েছে, যা যা করা লাগে সব কিছুই করেছে, কিন্তু তারপরও দিনে দিনে ওর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। এই ভিডিওটি ওর সর্বশেষ ভিডিও ছিল, তো দেখতেই পাচ্ছেন ও কীভাবে নিঃশ্বাস নিচ্ছে অনেক স্পিডলি। আর ঠিক এর একদিন পরেই ও মারা গিয়েছিল, যেটা একেবারেই আনএক্সপেক্টেড ছিল। যাই হোক, এটা ওর ভাগ্যে ছিল আর আমাদের ভুল ছিল। তো আমি আশা করব আপনারা আপনাদের পোষা প্রাণীর ক্ষেত্রে এই ভুলটি কখনোই করবেন না, ওদেরকে ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন আর ওদেরকে লালন পালন করার ক্ষেত্রেও অনেক সাবধানতা অবলম্বন করবেন, যাতে করে এভাবে অকালে ওদেরকে না হারাতে হয়।